তোমার আব্বা আম্মা জানে তো তুমি এখানে আসো নাকি? ওকে, আমার মনে হয় এই ড্রেস থেকে জঙ্গিরা আগে তোমার সাথে মজা করবে, তারপরে নিজের উড়াই এবং আমার মনে হয় তোমার মতন এরকম ড্রেস পরে কিছু ছেড়ে দিলে যদি কিছু বলা হয় জঙ্গি জঙ্গি হওয়া থেকে বিরত থাকে আমার মনে হয়। হ্যাঁ, নিজের ওরাও বলছে আই এম গোইং টু ব্লো মাই সেলফ আপ। কিছুদিন আগে আমি কিছুদিন আগে কুয়ালালামপুরে ছিলাম, সেখানে আপনার কমেডি সেন্ট্রালের নাম শুনেছেন স্যার? কমেডি সেন্ট্রালে আই বিন ফিচার্ড, সো ওখানে শুটিং ছিল আমার। তো আমি যাওয়ার পরে অনেকে ফেসবুকে বলছে নাহিদ ভাই আপনি কুয়ালালামপুরে এসেছেন, আসেন আমি আপনার সাথে মিট করবো, লাঞ্চ খাবো, ফেসবুকে মেসেজ করবো। আমি সঙ্গে সঙ্গে প্রোফাইল চেক করি, চেক করে আমি বলছি না আমি একটু বিজি। দেখলাম প্রোফাইলে লেখা মনাশ ইউনিভার্সিটি, ভয় লাগে ভাই, আজকাল তো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এনিওয়েজ এভরিবডি ইজ ডুইং অলরাইট, ইটস গুড টু বি হিয়ার এট ব্র্যাক ইউনিভার্সিটি। আমি সবসময় এখানে আসি, আসতে খুব ভালো লাগে এখানে, কারণ আমি যদি সময় মতো বিয়ে করতাম আজকে আপনাদের সমান ছেলে মেয়ে থাকতো আমার। ট্রু, হ্যাঁ আফসোস, বলা যায় না আপনার সাথে আমার চেহারা মিল আছে কিন্তু। ফানি গাই, হ্যাঁ নো ওকে সামথিং, হ্যাঁ তার পাশের জন্য ফানি হয় নাই। ওকে থ্যাংক ইউ, না আমার এখানে আসতে ভালো লাগে, আসলে খুব ভালো লাগে, এভরিথিং ইজ এ পার্সপেক্টিভ। হ্যাঁ আমি আসলে সত্যি আমার আমার যারা ব্যাচমেট ওদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটি পাস টাস করে গেছে আর আমার মেয়ে এই নার্সারিতে উঠলো মাত্র, ট্রু স্টোরি। বাট ইউনো এজ ইজ আ স্টেট অফ মাইন্ড, তাই না? বলে এজ ইজ জাস্ট আ নাম্বার এন্ড আই এম ব্যাড এট ম্যাথ। এখানে কি ফ্যাকাল্টি আছে কোনো নাকি? তাই আরেকটা কারণে আসতে ভালো লাগে, আমি বলছি বলেছি বোধ হয় অনেকে যে আমার স্যার ফজলে হাসান আবেদ আমার আত্মীয়কে নানা শুশু। এখন ও এখন নাবিদ ভাই যত বস্তা পথে যোগ বলুন না, বসের নাতি তো একটু হাসতেই হবে। আপনাদের হয় না যখন ইউনিভার্সিটি পিকনিক টিকনিক হয় তখন স্যাররা থাকে না, স্যাররা যায় না তো স্যাররা গান গায়, আপনারা বলে আল্লাহ স্যার আপনার মধ্যে এত সুন্দর গান, আর সবচেয়ে মজা বস, আমরা চাকরি করলে বস আর আপনারা যখন স্কুলে থাকেন ইউনিভার্সিটির আপনাদের টিচারদের ছেলেমেয়েরা যায় না, মোস্ট অফ দ্য টাইম দেয়ার ভেরি অবনক্সিয়াস কিডস, এবং দেখে মোটা সোটা আসে নিজেকে মানে আল্লাহ কি কিউট, কি কিউট বাচ্চাটা, আল্লাহ আল্লাহ কি কিউট, আল্লাহ স্যার আপনার বাচ্চাটা মানে দেখবেন ও নিজেকে স্যার মনে করে, আমি নার্সারিতে পড়ি তো কি হচ্ছে আমি পিএইচডি আছে আমার, দেখে ওকে একটু ফটো সেটা ঘুরি টুরি আলাদ, আর আমরা স্যারকে খুশি করি স্যার কি কিউট বাচ্চা, আল্লাহ সব কামড় দিল, আল্লাহ একটু কামড় দাও আমাকে, একটু কামড় দাও কামড় দাও, যেই স্যার যখন ওদিকে যায় আমি একটা পাশায় চিন্তি মেরে দিই। অন্যের বাচ্চা রাইট, হুমায়ুন আহমেদ এর জন্য একটা কথা বলেছে যে ভালো লাগে, ভালো লাগে নিজের বাচ্চা আর অন্যের স্ত্রীকে, ইটস ট্রু। এখানে কেউ ম্যারিড আছে? নাই, আপনি ম্যারিড দেখবেন আপনি জায়গায় বসছেন একেবারে, মানে এসে আপনার মাত্র খাপনা হয়েছে এমন অবস্থা, এমনি করে বসে ঠিক আছে নাকি বাতাস খাওয়াইতেছেন? বাতাস বাতাস আসেন আসেন, আমার এরও তো সাদা আল্লাহ আছে একটু। হ্যাঁ গরম লাগে, অবভিয়াসলি গরম নিয়ে তো কথা বলতেছি, ইনফ্যাক্ট এত গরম পড়ছে বাইরে বাইরে ভাই, আমি দোয়েল চত্বরে গেলাম গিয়ে দেখলাম ওই দুইটা দোয়েল ওরাও খামতেছে। কি বলছিলাম যে ও বসের ছেলে, ইট ইজ ট্রু, আমরা কিন্তু দেখেন অন্যের বাচ্চা কিন্তু নিজের বাচ্চা ভালো লাগে অন্যের বাচ্চা, দেখেন আপনারা দেখেন যখন ছোটো ছিলেন একটু এখনও দেখবেন আপনি ফাইভ জিপিএ পেয়েছেন, এই যে দেখুন আমার মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাইভ জিপিএ পেয়েছে, আসেন আসেন আপনি শুনেন আমার মেয়ে, অন্যরা আল্লাহ তাই নাকি বরিং
যখন আপনারা ছোট ছিলেন কি হতো, এই এই আমরা আমরা মনে করি যে আমার বাচ্চা হলো দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা, আমার বাচ্চা তার নাক থেকে ময়লা বেরোয়, আল্লাহ কি সুন্দর। এবং আপনারা যখন ছোট ছিলেন, আমরাও ছোট ছিলাম, মেহমান আসতো বাসায়, এই নাবি এদিকে আসো, হ্যাঁ মো, সবাইকে একটু ABCD শোনাও, আর সবাই বল, সবার মুখের চেহারা হলো যে হ্যাঁ হ্যাঁ, না শোনালে আর একটু ভালো। তখন আমি নাম মা গাবো, আমি তখন আমরা লজ্জা পাই, না 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 আমি বলবো না, তখন আমরা মনে মনে আলহামদুলিল্লাহ আমরা বলো আমাদের বুক ফেটে যাচ্ছে, এত সুন্দর ABCD দুনিয়ার কেউ গেছে। ফাইনালি যখন শেষ হলো, মেহমান আমরা তো তালি দিলাম, হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, মানে ইট ওয়াজ টর্চার অ্যাবসলিউটলি। তাদের মধ্যে একজন আবার একটু মিথ্যা কথা বলে, আল্লাহ এত ভালো হয়েছে আরেকটা গাও না। আর সব বাচ্চাদেরকে আমরা আলো দেখি, কুচি কুচি একটা খেলা খেলি না, পকি একই হাজারবার পকি, খাতনাওয়ালা পড়া এখনো মজা পাচ্ছে সেটা শুনে। আমি বুঝলাম একটা বাচ্চাকে পকি বলে সে সরকার চিন্তা করো, আমি আপনাদের ভিসির সামনে গিয়ে পকি হারাম দাঁড়া গেলে কিন্তু ইংলিশ ভার্সন আছে, ইংলিশে হলে কি আমেরিকান নাকি করে পিকাপু, আমরা বাংলা সুন্দর পুকি বাস হয়ে গেল, ওরা পিকাপু তিনটা, আমরা পুকি 1 and 2, ওরা পিকাপু পিকাপু পিকাপু। আর সৌদি আরবে কি করে, ইন্নাল বিকাবু, আমি আপনার উপরে ছুটে ফেললাম না, আসলে আরবি আরবি ঠিক অ্যাকসেন্টে কথা বলতে গেলে দুধু বের হয়। ইনফ্যাক্ট আপনার যদি সাউদি আরবে যান দেখবেন অনেক কুয়াশা ওখানে, এবং ওরা যে গাড়ি চালায় গাড়ির ওয়াইপার কিন্তু ভিতরে থাকে, কারো জন্মদিন আছে এর মধ্যে, কার জন্মদিন আপনার, কে কে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, কত হইল বয়স, অবশ্য বয়স তো আমরা বাংলাদেশে বলি না, যেমন আমারও বয়স বোধ হয় 13-14 এরকম, কমায় টমায় রাখি সব, তাই না, বয়স বয়স অনেক সময় দাগ না, যে এই বিয়ে বাড়িতে যেমন হয় আজকাল গিফট নিতে মানা করে, সেই দিন একজনের বাসায় বার্থডে ছিল, আমি যাইনি গিফট নিয়ে, সবাই গিফট নিয়ে গেছে, আমি বেটার চিপ বাস্টার্ড, আমি হ্যাঁ বললে যে আমার সবাই বলছেন আমি তুমি কিছু আনো না, আমি হ্যাঁ আমি আমার অ্যাপিটাইট নিয়ে এসেছি, জায়গাটাকে খেলা ভেবে। ইনফ্যাক্ট এখন বিয়ে বাড়িতে যখন বিয়ে হয় তখন কার্ডে লেখা থাকে যে আপনার দোয়া ব্লেসিংস অনলি লেখা থাকে না, দোয়া নিয়ে আসবেন গিফট আনবেন না। আমি সবসময় যাই বিয়ের সেজে গজে গিয়ে দুঃখের সময় রাব্বা না হাতে না ফিরতে নেই, এবার আমি একটু হুজুর টাইপের মানুষ আছি, আমি একটু হুজুর টাইপের মানুষ আছি অ্যাকচুয়ালি, আমি এরকম মাঝে মাঝে বিয়েতে আমাকে বলে যে মোনাজাত করতে, তো আমি সুন্দর করে গিয়ে স্টেজে দাঁড়িয়ে মোনাজাত করি, বাংলা একবার করি ইংলিশে করি, সবাই সবাই বলে আল্লাহ আপনার মোনাজাত এত সুন্দর হয়েছে, কিন্তু একদম ফানি ছিল না, কমেডিয়ান তো আমি। আর বিয়ে বাড়ি আজকাল তো বিয়ে বাড়ি ইজ ভেরি ইন্টারেস্টিং, আগে ছিল না যে বিয়ে বাড়িতে কিন্তু ওই কাঁটা চামচ ছুরি দিত না, মানে আমি জানি না আপনাদের মনে পড়ে কিনা, যে আমরা ওই যে বিয়ে বাড়ি থেকে প্লেটটা ধুয়ে একটু নিচে ফেলে দিতাম, বাসায় আসতাম জুতা টুতা কেটে ভিজে একাকার অবস্থা। আর তারপরে আবার ছিল কি মাঝখানে প্যান্ডেল, এটা আপনাদের আব্বাম্মার বিয়ের সময়, আপনাদের সময় না, ওকে, মাঝখানে এরকম একটা পার্টিশন থাকতো, একদিকে ছেলেরা একদিকে মেয়েরা, আর মোবাইল ফোন ছিল না, আমরা যে ঢুকতাম গিয়ে সব ছেলে 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 সসেজ ফেস্টিভ্যাল একেবারে, আর ভিতরে সব মেয়ে মেয়ে, এটা কিসের ফেস্টিভ্যাল আমি জানি না, বলেন তো এটার নাম কি, হ্যাঁ ডেইরি
ডেইরি ফার্ম মানেটা কি আমি তো বলছিলাম না, দুষ্ট হয়ে গেছেন। ডেইরি ফার্ম, ঠিক আছে ফাইন, এখন থেকে বললাম এটা হলো কলা বাগান, এটা হলো ডেইরি ফার্ম। আমরা সবাই কলা বাগানে বসে আছি, যাওয়ার সময় মোবাইল ফোন তো নাই তখনকার দিনে, শুধু এই ডেইরি ফার্মে শুধু ছোট ছোট ছেলেদের যাওয়ার অধিকার আছে, বড় যারা ভদ্রলোক তাদের অধিকার নাই। তো এখন আমার আব্বা বাসায় যাবে, আমাকে বলছে নাবিদ যাও গিয়ে তোমার আম্মুকে খবর দাও। তো আমি যাচ্ছি, তখন আর দুই তিনটে আঙ্কেল জোগাড় হয়ে গেছে, ও নাবিদ বাবা তুমি যাচ্ছ, তুমি একটু আন্টিকে খবর দাও, ও নাবিদ তুমি যাচ্ছ আন্টিকে খবর দাও, এ নাবিদ তুমি যাচ্ছ আন্টিকে খবর দাও, চার পাঁচটা আঙ্কেল আমাকে ফিরিস্তি দিয়ে দিয়েছে। আমি তারপরে ওই ডেইরি ফার্মে ঢুকে আমি সব হিসাব উল্টা পাল্টা করে দিয়েছি, এক আন্টিকে নিয়ে আরেক আঙ্কেলের সাথে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ কে, তারপরে এই অবস্থা হয়। আপনারা বেসিক ইনস্টিং একটা মুভি দেখেছেন, শ্যারন স্টোন বুঝে নাই, বোঝার বয়স হয় নাই ভাই, আপনি আমার 14 বার বেঁচে কিনে খেতে পারবেন। এরকম একটা কমেডি শোতে একবার একটা ক্লাস 8 এর ছেলে ছিল, তার মার সাথে এসেছে, তো আমরা দু একটা শব্দ বলে ফেলেছিলাম, তো পরে আমরা অ্যাপোলজাইজ করলাম মহিলাকে, বললাম যে সরি আপনি বাসায় গেলে এই ছেলেটা আপনাকে দুই তিনটা একটু বেকায়দা প্রশ্ন করতে পারে। ছেলেটা দাঁড়িয়ে বলল না বাসায় গেলে আম্মু আমাকে বেকায়দা প্রশ্ন করবে। তাইলে বিয়ে বাড়ির কথা বলছি, তো এরকম একটা কোয়েট বিয়েতে গেলাম অনেকদিন পরে, ভেবে যাতে যে আমাদের সাথে মেয়েরাও বসবে, তো যাক আমাদের সাথে মেয়ে বসে নাই, ও বলতে বললো আবার একটুকুই মাথা গরম হয়ে যায় প্রিম্যাচিওর। হ্যাঁ তো আমরা বসলাম, তা আমার ফ্রেন্ডের মা বসছে, ঠিক আছে তাও আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট সসেস ফেস্টিভ্যাল তো না, মহিলা আন্টি বসছে, তা আমরা বসে ওই যে প্লেটের মধ্যে পানি টানি ধুয়ে নিচে ফেলে দিলাম, আন্টি করলো কি একটু পোলাও নিল প্লেটে, নিয়ে পোলাওটা দিয়ে একটু প্লেটটা মুছলো, তা পোলাও আই সোয়ার টু গড পোলাও দিয়ে একটু হাতটা কষালো, পোলাও ফেলে দিল। আন্টি এটা কি করলেন? আমরা নর্থ ফ্যামিলি, আমরা পোলাও দিয়ে হাত ধুই, আই সোয়ার টু গড আই'ম নট লাইং। আমি বললাম আন্টি আল্লাহর কসম আই'ম নট লাইং। আমি বললাম আন্টি তাহলে এই মুরগির রোজ দিকে আপনি তাপ মাজেন? গরুর মাসি দিয়ে মনে হয় ওই যে গোসল করে, গোরানি দিয়ে কুলি করে, আর 7-Up দিয়ে, আচ্ছা ওটা বললাম। তারপর আজকালকার বিয়ে বাড়ি কি, আজকে আগে ছিল যে ব্যাস গায়ে হলুদ হয়ে সবাই চলে গেল, এখন হয় কি হাজারটা প্রোগ্রাম হয়। সেদিন একটা প্রোগ্রামে গেলাম, বিরাট বারবিকিউ হেভি, আমি আজকে এনগেজমেন্ট করি না, আজকে ছেলে মেয়ের জন্য কবিতা লিখেছি, পরের দিন আবার একটা বার দিয়ে গেল, আজকে তো কি এনগেজমেন্ট না, আজকে ছেলে মেয়েকে প্রপোজ করবে। ওরে বাবা রে বাবা, করতে 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 তো বিয়ে, আর এখন হলো যে আগে ছিল বিয়ে বাড়ি সাজাতো, এখন করে কি বিয়ে বাড়ি বিল্ডিংটা সাজায় যে বাসায় বিয়ে হচ্ছে, এখন আবার কয়েকদিন পরে হলো কি বিয়ে বাড়ি সাজায় আবার সামনে গেটটা সাজায়, এখন বিয়ে বাড়ি সাজায় গেট সাজায় আর সামনে পুরো রাস্তা সাজায়, কয়েকদিন পরে দেখবো বিয়ে বাড়ি সাজাবে গেট সাজাবে রাস্তা সাজাবে, রাস্তাটা গিয়ে শেষ হবে কলকাতায়। আমার বিয়ে হয়ে গেছে 18 বছর, অনেকের বয়সই 18 না, বললাম না সময় মতো বিয়ে করলে। হ্যাঁ বয়স কত? বয়স যাই হোক না কেন, দুইটা বাচ্চার বাপ। জোরটা কোথায়? জোরটা কোথায়? জোরটা কোথায়? আমার আঙ্গুলের ডগায়। Yeah.
সাত আট বছর বাচ্চা নেই নাই ওকে ইটস নট দ্যাট আমরা ইচ্ছা করি আমরা আমেরিকায় থাকতাম তখন তো আমরা হ্যাঁ আচ্ছা বুঝছি চামে চামে এগুলি চামে চামে বলতে হয় একটু ভাব আমি আমেরিকায় ছিলাম ইত্যাদি ইত্যাদি তো তখন আমেরিকায় ছিলাম যখন আমরা আমি খুব অ্যাম্বিশিয়াস ছিলাম আর কি তো আমি বাচ্চা বলছি না আমি বাচ্চা টাচ্চা চাই না এরকম না তো কারণ আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট অনেক ট্রাভেল করি ওখানে তো বুয়া টুয়া এইসব কিছু নাই তো বাচ্চা আমরা সাত বছর নেই নেই বাসার দেশে অনেক জঘন্য কল্পনা নাবিদের মনে হয় কোনো প্রবলেম আছে মনে মনে ব্যারিকে বাংলাদেশে হয় না অনেক থিওরি থাকে তো প্রচণ্ড থিওরি হ্যাঁ দেখবেন কিছু হলে যে আপনি একটা যেমন আপনি এমনি জায়গায় বসছেন আছে পুরা থিওরি আসতে হয়ে যায় ও বোধহয় এরকম ও বোধহয় মনে হয় ঘিজে যাবো না কিছু থিওরি আসে বাংলাদেশে কিন্তু আমরা অনেক থিওরি নিয়ে আপনি দেখবেন কিছুই করেন নাই দেখবেন আপনি ফেসবুকে একটা পোস্ট দেন 17 রকমের অ্যানালিসিস চলে আসবে তাই না ওরকম দেখবেন যে আপনি কি জানেন আমি জানি আমার কথা শুনেন তো অনেক থিওরি থাকে নাবিদে প্রবলেম দাঁড়ার প্রবলেম আর ভাই ওদের মধ্যে ম্যারিটাল প্রবলেম অনেক কিছু নাবিদ গে অনেক কিছু থিওরি থাকে বাচ্চা দেওয়া তো হয় না আমরা সেই নিব না অ্যাটলিস্ট চিন্তা করলাম যে একমত নিব না তারপর আমরা একটা আমেরিকান হওয়ার চেষ্টা করলাম বাসায় একটা বিড়াল পালা শুরু করছি ওকে বিড়াল পালি আর বিড়াল আমার নিজেকে খুব ক্লিন করে চেটে চেটে ক্লিন করে না আমার বিড়ালটা খালি সাঁকে করতে করতে জিব্বা ছিলে গেছে কারণ ও মহল্লার বিড়ালগুলি ওকে টিজ করছে এই তোর কাছে তোর কাছে ধরে তখন আমি বিড়ালকে নিয়ে এত অবসেসড আমি আমার ওয়াইফকে বললাম আচ্ছা সারা সারা একটা বিড়াল যদি মানুষকে এত আনন্দ দেয় একটা বাচ্চা সেন্টেন্সটা শেষ করতে পারলাম আমার ওয়াইফ বললো ওকে হানি ইউ রেডি কাম অন যখন মানুষের বাচ্চা হয় প্রেগনেন্ট হয় অনেক রকমের ক্রেভিংস হয় উল্টা পাল্টা খেতে চায় রাত্রেবেলা দুটো একটা মানে ডাবল খিদা লাগে ওই সময় আমার ওয়াইফ রাত্রেবেলা উঠে বলছে আমি এখন ভ্যানিলা আইসক্রিমের সাথে আমের আচার খাবো ফাইন আমি খুব ভালো হাজবেন্ড ভ্যানিলা আইসক্রিমের সাথে আমের আচার বানাই দিলাম হ্যাঁ কি স্যার হ্যাঁ কেকা ফের দোষী কি আবার কেকা ফের দোষীর শানের নজরটা কি হ্যাঁ ও এটা কি ওই যে রান্নার প্রোগ্রাম তো আমি ওর জন্য বানিয়ে দিলাম এখন ও খায় দুজনের সমান খাওয়া আমিও দুজনের সমান খাওয়া খাই ওর পেট বড় হচ্ছে আমারও পেট বড় হচ্ছে আর ব্রেস্ট আর গেটিং বিগ সো আর মাই আর আমাদের তারপরে বেবি হলো লাইফ ওয়াজ ভেরি গুড এভরিথিং আর এই কথাটা আবার বলেছি যে আমরা যখন আমাদের সেকেন্ড বেবি বাংলাদেশে হবে কিন্তু বাংলাদেশে কোনো প্রাইভেসি নাই প্রাইভেসি টাইভেসি কিছু নাই কারণ সব লোকজন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে কোথায় কী হবে আমাদের 16 কোটি লোককে কেমনি হয় আল্লাহ জানে আমার মনে এই জন্য সরকার কিন্তু লোডশেডিংয়ের ব্যবস্থা করে দিয়েছে So I'm with my wife, you know, we're planning to have a second baby. The daughter lock will and Bangladesh is a tip the lock half the time cast for an again. The Quran is in a cheat candy, that's the best lock. Uni jane, uni jane. Uni daughter and lock and check I wish again. Anyway, we thought the door is locked. নক করার কোনো বালাই নেই বাংলাদেশে ধাম করে বুয়া ঢুকে গেছে আমার ওয়াইফ রেগে গেছে এই বকুল বুয়া তোমার জন্য স্বামীর সাথে কিছু করতে পারবো না বকুল বুয়া কোথায় সরি বলবে আরো রেগে গেছে আজকে আপনার কেনা মানা করছে আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করতেছি গড পরিষ্কার করার টিকটক আমাকে একজন বললেন যে আমার বেবি আছে বয়স কত ইত্যাদি আসলে বয়সের কোনো ব্যাপার নাই হ্যাঁ আমাদের ফ্যামিলি আমার ফ্যামিলি যেটা ভেরি উইয়ার্ড স্ট্যাটিস্টিক্স আমার আব্বা আমার আম্মা থেকে 14 বছর বড় এক্স্যাক্টলি আমার আব্বা আমার আম্মা থেকে 14 বছর বড় আমার আম্মা আমার বোন থেকে 21 বছর বড় মাত্র আর আমার বোন আমার থেকে 11 মাস 15 দিন বড় এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই দে সে দ্যাট কমেডিয়ান্স ওয়ার নেভার প্ল্যান্ড
এবং তারপর আমার ভাই হলো, সে হলো 18 বছর 4 মাস পরে। বাবা মা এমন প্রিকশন নিয়েছে 18 বছর। চিন্তা করেন, আমরা ছবি তুলবো, বাবা মা বোন আমি ছোট ভাই, আমরা দাঁড়ালাম ছবি তুলতে অ্যাজ ইফ আমরা মোবাইল ফোনের সিগন্যাল স্ট্রাইক। আর সাইড বেস যখন দাঁড়ালাম, উই লুক লাইক দ্য অ্যাবি স্ট্রিজের, ওই যে বিটলস এর অ্যাবি রোড আছে না, ইনফ্যাক্ট উই লুক লাইক দ্য ডারউইনস থিওরি অফ এভলিউশন। This brother was planned, my sister was planned, I was the one who was not planned. আর এই ছোট ভাই, আমার এই ছোট ভাই, আমার এই ছোট ভাই was born exactly 1 year after my father suffered a major massive heart attack. মারাই গেছে, এমন অবস্থা, আমার সাথে আব্বা মারাই গেছে, এক বছর পরে কি দিকে বাচ্চা পয়দা করে ফেলছে। আমরা we almost wrote him off, but he's gone. I see you da, okay, bye. এক বছর পরে দেখলাম বেবি ঘরের মধ্যে। What some men will do to prove their manhood. চিন্তা করে আমাদের বাসায় তখন আমার আমার বোন 19 বছর বয়স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, আমি 18 বছর বয়স, আমি ঢাকা কলেজে পড়ি, তখন আমার আম্মার বেবি হবে একটা। আমরা সব ফ্রেন্ডদেরকে দোস্ত, ইউ উইল নট বিলিভ হোয়াট হ্যাপেন। আর আমার আম্মা সো এম্বারেস ছিল দোস্ত। তো ঠিক একটু পরে বাসার মধ্যে 40 টিনেজার, 19 বছরের 20 ছেলে মেয়ে, ঢাকা ইউনিভার্সিটি, তখন ওখানে অনেক আন্দোলন হচ্ছে, এরশাদ পতনের আন্দোলন, সবাই হকি স্টিক টকে শিখতে চলে আসছে বাসায়। আর আমার সব ঢাকা ধরে আন্টি জিন্দাবাদ, আন্টি জিন্দাবাদ, আন্টি আম্মা তো এই কার ভাত কে ভাত খাবা কি দাবা সরি কি খাও 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 আন্টি, মানে উল্টা, মানে আন্টি কে আপনি ধরছে, আন্টি লজ্জা পাচ্ছে। এটা তারপর আমার আব্বু অফিস থেকে আসলো, আব্বা বিজয় ধরবে গাড়ি থেকে নামলো, আঙ্কেল এস মি টারজান, আন্টি জেন মি টারজান, ও ফাইনালি আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, আমাদের বাসায় ছোট্ট একটা বিউটিফুল একটা বেবি আসলো, ছোট ভাই, আমরা কি খুশি ওকে নিয়ে। আর সে বড় হয়ে গেছে, সো ওবার্লিন কলেজ ওহাইওতে ওর গ্র্যাজুয়েশন সেরেমনি, ওকে, তো আমি ওখানে গেলাম, আমার বাচ্চা গেছে ওখানে, সবাই আমার আব্বা আম্মা সবাই গেছে। তো সুন্দর একটা মেয়ে আসছে ওখানে, সুন্দর একটা মেয়ে এসে আমাকে বলছে যে হাই আই এম মিস্টার মাধু, আমি আমার ছোট ভাইয়ের নাম হলো নাইম, I'm Susan, I'm Naeem's friend. I said, oh, hi, how are you? Like, hi, yeah, are you Naeem's? Are you Naeem's father? No, I'm not his father. You see that old man over there who looks like his great-grandfather? That's his father. Anyway, I should start wrapping up here. Are you guys having a good time? ব্র্যাক ইউনিভার্সিটিতে আগে এসেছি, দেখা হয়েছে, এরকম আছে খালি দেন একটু, না যেটা বলছি যে ব্র্যাক ইউনিভার্সিটি আসতে আমার খুব ভালো লাগে, কারণ স্যার ফজলে হাসান আহমেদ আমার নানা শ্বশুর, আমার আম্মার আমার শাশুড়ির মামা, এটা বলেছি আপনাদেরকে আগে অনেক, তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা কি তেল মারে কেমনি মানুষ, তাই না? আমরা যখন কেউ যেন বস ফোন করে আপনাকে অফিসে কি ডাকে, স্যার আবেদ স্যার নাকি স্যার স্যার আবেদ নাকি আবেদ স্যার স্যার? উনি বললো যে আমাকে অফিসে সবাই ভাই ডাকে। Anyway, that's my time. Thank you very much. You've been a great audience.